একটা ইন্টারফেস চলে আসে ফটোশপের, তাই না? এখানে অনেক কিছু কিন্তু সিমিলার, সেই জিনিসগুলো একটু দেখাবো। যেমন এই পাশে টুল প্যালেট ছিল, টুলের যে প্যানেলটা ছিল সেটা কিন্তু ইলাস্ট্রেটর এরকম এরকমই ছিল, আর এই পাশে যে প্যালেটসগুলো ছিল আসলে সেগুলো কিন্তু এই পাশ দিয়েই থাকতো। ফটোশপেও কিন্তু সিমিলার, আলাদা করে আমরা নিতে পারতেছি, সবই এখানে আগের মতোই সিমিলার। এই যে এই জায়গাটা, এটাকে ইলাস্ট্রেটর সম্ভবত বলা হতো কন্ট্রোল টাইপের কিছু একটা, আর এখানে এসে বলা হচ্ছে এটাকে অপশন বার। তো এটার কি কাজ সেটাও আমরা দেখব, বা কিভাবে এটা চেঞ্জ হয় সেটাও দেখব। আর এ পাশ থেকে দেখেন যে ওয়ার্ক স্পেসের ব্যাপারটা ছিল একদম সেম করে, ফটোশপেও সেটা আছে। ওইখানে যে নতুন যেভাবে নিতে পারতাম, রিসেট যেভাবে করতে পারতাম, ডিলিট যেভাবে করতে পারতাম, সেম ওয়েতে এগুলো এখান থেকে করা যাবে। ওয়ার্ক স্পেসের যে কাস্টমাইজেশন সেটা এখান থেকে করা যাবে। উইন্ডো থেকে আমরা যে প্যালেটসগুলো যদি না থাকে সেগুলো আমরা উইন্ডোতেই পেয়ে যাব, ঠিক ইলাস্ট্রেটরের মতোই। আর টুলগুলো এক একটা এক এক রকম কাজ করবে, আস্তে আস্তে এগুলো আমরা দেখবো। আর আপনাদের হয়তো এই জায়গাটা একটু অন্যরকম থাকতে পারে, যেহেতু লেয়ার নিয়ে কাজ করব তো আমি এই জায়গাটা লেয়ারের জন্যই রাখছি, আমি আমার মতো করে রাখছি, আপনারা আপনাদের মতো করে রাখবেন। আমরা আসলে একটা ডকুমেন্ট তৈরি করে দেখবো আগে, তো ডকুমেন্টটা তৈরি করে তারপর অন্যান্য কাজে যাব। ডকুমেন্ট তৈরি করাটা একদম সেম ছিল ইলাস্ট্রেটরের মতোই, ফাইল থেকে নিউ এ যদি যাই সেখান থেকে আমরা একটা ডকুমেন্ট তৈরি করতে পারবো। শর্টকাটটা কি ছিল? কন্ট্রোল এন, তাই না? তো এখানেও কন্ট্রোল এন, অনেক সিমিলারিটিস কিন্তু আমরা পাবো ইলাস্ট্রেটরের সাথে, অনেক কাজ দেখবো মিলে যাবে। যা যা কমান্ড দিয়ে এখানে করা যাচ্ছিল ইলাস্ট্রেটরে, ফটোশপে এসে দেখবো সেই কমান্ড দিয়েই সেই কাজটা এখানে হচ্ছে, এরকম অনেক মিল আমরা খুঁজে পাবো। শুধু আলাদা যেটা হচ্ছে সেটা হচ্ছে লেয়ারটা নিয়ে একটু ধরে ধরে কাজ করতে হবে, তাহলে বাদ বাকিটা হয়তো ইলাস্ট্রেটরের সাথে মিলেই যাবে। এই প্যানেলটা ছিল একটু অন্যরকম, ইলাস্ট্রেটরের মতো না, তাই না? এখান থেকে নামটা দিয়ে দিতে পারবো, এখান থেকে ডকুমেন্ট টাইপ, টাইপটা মানে হচ্ছে সব ওয়েব নিয়ে কাজ করবো না আসলে প্রিন্টিংয়ের জন্য কাজ করবো, কিছু জিনিসপত্র এখানে দেওয়া থাকে। আর এখান থেকে আমরা কি করতে পারবো যে উইথ হাইটের ব্যাপারটা, এক্সট্রা কিছু একটা জিনিস এখানে দেওয়া আছে, দেখেন উইথ হাইটের জন্য আলাদা করে ইউনিটের ব্যবস্থা করে রাখা আছে। সাধারণত আমরা কি করি, উইথের জন্য যে হাইটটা, যে ইউনিটটা ইউজ করি, ইঞ্চি ইউজ করলে হাইটের জন্যও ইঞ্চি ইউজ করি, তাই না? তাই করি কি না? আচ্ছা, আর রেজলিউশনটা 72 দেওয়া আছে, ওয়েবের জন্য হলে এটা কোন নিব 72 নিব, আর প্রিন্টিং এর জন্য হলে কত নিব 300। আর এখানে দুইটা ইউনিটের ব্যবস্থা করে দেওয়া আছে, একটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চ বলা হচ্ছে, একটা পিক্সেল পার সেন্টিমিটার বলা হচ্ছে। পিক্সেল পার ইঞ্চি সাধারণত নেওয়া হয়। কালার মোডটা RGB, RGB CMYK কে দুইটাই আমরা শিখছি, দুইটাই ইউজ করবো। এখানে আরও কিছু কালার দেওয়া আছে, যাওয়ার দরকার নেই। আর এখান থেকে 8-bit 16-bit দেওয়া আছে, আমরা 8-bit ইউজ করবো। ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হচ্ছে হোয়াইট। এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আসলে ইলাস্ট্রেটরে আমরা একটা আর্টবোর্ড তৈরি করলে সাদা একটা অংশ চলে আসতো না, সাদা অংশটাকে আমরা আর্টবোর্ড বলতাম। তো এখানে সাদা অংশটাকে বলা হবে ক্যানভাস। তো ওই ক্যানভাসের কালারটা কি হবে সেটা ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস থেকে ঠিক করে দেওয়া যায়। চাইলে এখান থেকে হোয়াইট নিতে পারি, বা অন্য কিছু নিতে পারি, ট্রান্সপারেন্টও নিতে পারি, আবার চাইলে এখান থেকে যে কোনো একটা কালারও দিতে পারি আমি চুজ করে। আর অ্যাডভান্সে যা থাকে এটাই রাখবো, তারপরে জাস্ট ওকে করে দিব যদি আমার এখানে সব কিছু ঠিক থাকে। এরকম যা ছিল সেটা দিয়ে আমি একটা ডকুমেন্ট তৈরি করতেছি, এরকম একটা চেহারা আসবে। এখানে তো এরকমই আমাদের কিছু তৈরি করা শেখা উচিত, কারণ আমরা যে এক্সাম্পলগুলো দেখবো ওগুলো প্র্যাকটিস করার জন্য আসলে কিছু শেপ টেপ বানাতে পারাও দরকার। প্রথমে যে টুলটা, একটু কাজ বন্ধ করে দেখেন, এই যে এই টুলটা, এটাকে বলা হচ্ছে মুভ টুল, মুভ টুল, এবং এটার শর্টকাট হচ্ছে ভি। ইলাস্ট্রেটরে একটা টুল ছিল সিলেকশন টুল, যেটার শর্টকাট ছিল ভি, তাই না? দুইটা টুলের কাজ হয়তো একটু আলাদা রকম হলেও সিমিলারিটিজ আছে অনেক। নামে একটা আলাদা তৈরি করে দিছে, যে ওটাকে বলা ছিল সিলেকশন টুল, এটাকে বলা হচ্ছে মুভ টুল। এটা দিয়ে কিন্তু আবার সিলেক্টও করা যায়, মুভ টুল দিয়ে সিলেকশনও করা যাবে, আর মূলত মুভ করার জন্য এই টুলটা ইউজ করা হয়। মুভ মানে এক জায়গা থেকে কোনো অবজেক্টকে আরেক জায়গায় নেওয়ার জন্য এই টুলটা ইউজ করা হয়।
অন্য কোনো টুলে থেকে যদি আমি কোনো অবজেক্টকে সরাতে যাই পারা যাবে না, কিন্তু এটা দিয়ে এটা যদি আমি সিলেকশনে থাকে বা এই টুলটা যদি সিলেক্ট করা থাকে তখন সম্ভব হবে। এটাকে বলা হয় ফটোশপের ডিফল্ট টুল। ইলাস্ট্রেটরে যেমন সিলেকশন টুলকে ডিফল্ট বলা হতো, তো যে কোনো কাজ শেষে আমরা সিলেকশন টুলে চলে যেতাম, তাই না? তো এখানে এসে কি করব, যে কোনো কাজ শেষে মুভ টুলটাতে যাব, এটাকে একটু বেশি ইউজ করব, তাহলে আমাদের কাজের গতি ফাস্টার হবে এবং কাজ করতে অনেক সুবিধা পাবো। এটা ছিল একটা ব্যাপার। আর এই জায়গাটা অপশন বারের ব্যাপারটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা একটু এখান থেকে ক্লিয়ার করে নিব। এখানে দেখেন আমি এখন মুভ টুলে আসি, অপশন বারে কিছু অপশন দেখাচ্ছে, এই মুভ করার যে কিছু ফিচার, ইনস্ট্যান্ট কিছু ফিচার সে এখানে দিয়ে দিছে। তারপর আমি যদি তার পাশের টুলটাতে যাই যেটাকে আসলে মার্কিউ টুল বলা হয়, তো সেটাতে সিলেকশন আনলে এই মার্কিউ টুলের কিছু ফিচার সে ইনস্ট্যান্টলি এই অপশন বারটাতে দিয়ে রাখছে। নিচে এখানে এসে ল্যাসো টুলে আসলে এটার কিছু ফিচার পাওয়া যাবে, এখানে কুইক সিলেকশনে আসলে এটাতে পাওয়া যাবে, আই ড্রপারে আসলে, মানে প্রত্যেকটা টুলের জন্য যে আলাদা আলাদা কিছু ফিচার যেগুলো খুব দরকার হয় এবং মানে একটু পরপরই দরকার হয়, এই ব্যাপারগুলো সে এই জায়গাটাতে এনে রাখে যাতে ইনস্ট্যান্টলি আমরা ইউজ করতে পারি এখান থেকে নিয়ে। তো অপশন বারটা এই হেল্পটা করবে, যে টুলে থাকবো সেই টুলের ফিচারগুলো শো করবে সবসময়। এখান থেকে আমরা এই জিনিসগুলো দেখব। আর এরপরে একটা আমরা যে শেপ ইলাস্ট্রেটরও শিখে আসছি, যে একটা শেপ তৈরি করা দেখে নিব। আপাতত এখন যে একটা রেক্টেঙ্গেল তৈরি করা শিখব। শেপ টুলটা দেখেন টাইপ টুলের ঠিক নিচেই পাওয়া যাবে। এই টাইপ টুলটা নিয়ে এই শেপ টুল থেকে রেক্টেঙ্গেলটা নিচ্ছি, রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম, কোনো কালার টালার পাওয়া যাচ্ছে না কিন্তু পাঁচটা দেখা যাচ্ছে, তাই না? একটা লেয়ার তৈরি হয়ে গেছে, দেখেন রেক্টেঙ্গেল ওয়ান বলতেছে নামটা। আর এখানে ফিল স্ট্রোকের যে কালারের ব্যাপারটা ছিল, এখানে ফিলটা নান দেখা যাচ্ছে তার জন্য কালারটা শো করতেছে না, ফিলে কালার দিয়ে দিলাম, রেড কালারের একটা রেক্টেঙ্গেল শো করতেছে। এবং এখানে একটা রেক্টেঙ্গেল ওয়ান নামে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। আর মুভ টুল দিয়ে দেখেন কি করা যাচ্ছে, এটাকে মুভ করা যাচ্ছে, তাই না? অন্য কোনো টুল দিয়ে কিন্তু এটা করা যাবে না, মুভ করা যাচ্ছে। আর এই মুভিংয়ের কিছু অপশন বারে কিছু অপশন দেওয়া আছে, এগুলো কীভাবে কাজ করে সেটা একটু দেখব। এখানে অটো সিলেক্ট বলে একটা কথা আছে, তাই না? এবং এটাকে চেক আনচেকের একটা ব্যাপার আছে এখানে, সেটা দেখব। এখানে অটো সিলেক্টটা দেয়া নাই, অটো সিলেক্ট যদি দেয়া না থাকে এই লেয়ারটা একটু হাইলাইট হয়ে আসে না, দুটোর মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে? যখন আমি যেটা সিলেক্ট করতেছি সেটা একটু হাইলাইট হয়ে যাচ্ছে, তো এই লেয়ারটা সিলেক্ট করা আছে এখনো। আমি যদি বাইরে ক্লিক করি এই জায়গাটাতে, এখন একটা লেয়ারও সিলেক্ট করা নাই, আনসিলেক্ট অবস্থায় আছে বা ডিসিলেক্ট অবস্থায় আছে। তো এই অবস্থায় এখানে অটো সিলেক্টও দেয়া নাই, আমি যদি এই লেয়ারটা এখান থেকে ধরতে যাই ধরতে পারা যাচ্ছে না, বলতেছে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ নো লেয়ার্স আর সিলেক্টেড। তার মানে যদি অটো সিলেক্ট না দেয়া থাকে আমার এখানে এসে লেয়ার সিলেক্ট করে দিতে হবে, যে কোন লেয়ারটা আমি মুভ করতে চাচ্ছি, এই লেয়ার প্যানেল থেকে এসে আমি সেই লেয়ারটা সিলেক্ট করে দিব এবং তারপরে এসে এটাকে মুভ করতে পারবো। এখন কিন্তু মুভ করা যাচ্ছে, তাই না? আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। আমি আবার ডিসিলেক্ট করে দিচ্ছি এবং এবার অটো সিলেক্টটা চেক করে দিলাম, মানে এবার অটো সিলেক্টটা কাজ করবে সেই ব্যবস্থা করে দিলাম। এখন যদি আমি এই জায়গা থেকে সিলেক্ট করতে যাই, এখানে একটা ক্লিক করলে আমার এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এটা কি খেয়াল করা গেল? আচ্ছা, তো এখন আর ওইখান থেকে যে সিলেক্ট করে দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু আমার চিন্তা করা লাগতেছে না, আমি এখান থেকেই সিলেক্ট করতে পারবো। এখান থেকে এটা করতে পারলাম। আর অটো সিলেক্টের পাশে আরও একটা যে অপশনটা আছে যেটা হচ্ছে লেয়ার লেখা আছে, এর সাথে আরও একটা জিনিস পাওয়া যাবে, সেটা হচ্ছে গ্রুপ। তো অটো সিলেক্ট এখন লেয়ার আছে, তার মানে সে একটা লেয়ারকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারবে। আর যখন গ্রুপ দিয়ে রাখবো তখন এই লেয়ারটা যে গ্রুপ, যদি কোনো গ্রুপের মধ্যে থাকে ওই গ্রুপটাকে সিলেক্ট করে ফেলবে। গ্রুপের মধ্যে যদি আরও 100 লেয়ারও থাকে সবগুলো একসাথে সে সিলেক্ট করবে। আমি ইনস্ট্যান্টলি কিছু একটা দেখাচ্ছি, যে বেশ কয়েকটা আমি নিলাম, এখানে দেখেন অনেকগুলা রেক্টেঙ্গেল তৈরি করে ফেলছি, সবগুলো এখানে একটা সিলেকশনে নিয়ে কন্ট্রোল জি তো গ্রুপ, তাই না? এখানেও ওইটা কাজ করবে, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেললাম, গ্রুপ ওয়ান নাম দেখাচ্ছে এবং এর ভিতরে
যে লেয়ারগুলো ছিল সেগুলো এই গ্রুপের মধ্যে চলে গেছে। এখন এটা গ্রুপ দেয়া আছে, আমি যদি এখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করি কি হচ্ছে দেখেন পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন যখন মুভ করব গ্রুপের মধ্যে যা আছে সব একসাথে নিয়ে এসে মুভ করবে। দুটোর মধ্যে পার্থক্য কি বোঝা যাচ্ছে? এখন এই অবস্থায় আমি যদি আবার লেয়ারে যাই, গ্রুপটা সিলেক্ট হয়ে আছে, এখন আমি অটো সিলেক্ট লেয়ারে আছি, তো আমি যদি এখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করতে যাই, এই গ্রুপের মধ্যে যে লেয়ারটা আমি এখানে থেকে ক্লিক করছি গ্রুপের ভিতরে ঢুকে ওই লেয়ারটা সে ধরতেছে না, এখন সে ইন্ডিভিজুয়াল লেয়ার সিলেকশন মোডে আছে, তার জন্য সে ওই ভিতরে যে ওই লেয়ারটা ধরছে, মুভ করতে গেলে শুধু এটাই মুভ হবে। এবার বোঝা যাচ্ছে না আরো সুন্দর করে? আচ্ছা, এগুলো ফেলে দিচ্ছি। আর তার পাশে যেটা ছিল শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এটার কি কাজ? ইলাস্ট্রেটর একটা ব্যাপার ছিল, কোনো লেয়ার যদি আমি কোনো অবজেক্ট যদি সিলেক্ট করে ফেলি চারপাশ থেকে একটা বক্স চলে আসতো, তাই না? চারপাশ থেকে একটা বাউন্ডিং বক্স আসতো না সেই লেয়ার অবজেক্টটার? এখানে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না, ইনিশিয়ালি দেখা যায় না, কিন্তু আমার যদি মনে হয় ওইটা দরকার তখন আমি এটা কি করতে পারি, শো ট্রান্সফর্ম কন্ট্রোলসটা যদি আমি চেক করে দেই এই ব্যাপারটা কিন্তু এখান থেকে পাওয়া যাবে। আর এখান থেকে কি করা যাবে, এই জিনিসটাকে স্কেলিং করে ছোট বড় করা যাবে আর রোটেট করা যাবে, এই দুইটা কাজ করা যাবে ইনিশিয়ালি। বেশি বলে ফেলছি, একটু দেখে নেন, একটু দেখাবো। আচ্ছা, ইলাস্ট্রেটর এই জায়গাটাকে বলা তো ফিল কালার, তাই না? আর নিচেরটাকে বলা তো স্ট্রোক কালার, আর এখানে কি বলা হচ্ছে, নিচেরটাকে ব্যাকগ্রাউন্ড কালার, উপরটাকে ফোরগ্রাউন্ড কালার। পার্থক্য সেটা হচ্ছে যে কোনো একটা কালার আমরা কি করতে পারতাম, এই শেপটাতে কোনো কালার দিতে চাচ্ছি, এই শেপটা সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করতাম, করে এখানে এসে কালার চেঞ্জ করে দিতাম, শেপটাতে কালার পেয়ে যেত, তাই না? এখানে ডাবল ক্লিকও করতে হচ্ছে না, একটা সিঙ্গেল ক্লিক করলেই এই পপ আপটা চলে আসে। আর এখানে কালার আসতেছে কিন্তু কালারটা কিন্তু আমার শেপে আসে নাই। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারও যাই, কোনো একটা কালার দিচ্ছি, অন্য কোনো একটা কালার নিচ্ছি, সে কালারটা আমি দিয়ে দিলাম, কিন্তু এইখানে আসতেছে, কিন্তু আমি যে শেপটাতে নিতে চাচ্ছি সেই শেপটাতে কিন্তু দিতে পারতেছি না। তো ইলাস্ট্রেটরের মতো করে আসলে কাজ করে না এখানে। এখানে যে কাজটা করতেছে, এখানে কালার স্যাম্পল করে রাখতে পারে, বা এখানে বলা বা এখানে কি করে, অ্যাট এ টাইম দুইটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার আর ফোরগ্রাউন্ড কালার। মূলত এটা আসলে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড, আপনার মনে করতে পারেন যে এটা কি আসলে ব্যাকগ্রাউন্ড মানে কি নিচের কোনো কালার হবে, ফোরগ্রাউন্ড মানে কোনো উপরে কোনো কালার হবে, এরকম না। এখানে দুইটা জায়গায় অ্যাট এ টাইম দুইটা কালার আমরা স্টোর করে রাখতে পারি বা স্যাম্পল নিয়ে রাখতে পারি। আমরা যখন ওয়েব ইন্টারফেসে কাজ করব তখন দেখব সেখানে প্রাইমারি কালার বলে একটা টার্ম আসবে, এটার সাথে যদি আপনার আগে পরিচিত থাকেন তাহলে তো ভালো। তো প্রাইমারি কালারটা কি, সেটা হচ্ছে কোনো একটা ডিজাইনের মধ্যে দেখবেন একটা বা দুইটা কালারের আধিক্য অনেক বেশি থাকে, যে ওই কালারটা সবসময় ইউজ হচ্ছে খেয়াল করবেন, হয়তো সেটা লাল হতে পারে, হয়তো সেটা ব্লু হতে পারে, বা সেটা ইয়েলো হতে পারে, এই টাইপের অনেক কিছু দেখবেন। যেমন আমি যদি ইউটিউবের কথাই বলি, সেখানে লাল কালারের প্রাধান্যটা অনেক বেশি না, খেয়াল করছেন কি? সবকিছু লাল দিয়ে করা, কোনো কিছু একটা কালার আসতে গেলে সেখানে লালটা আগে আসে। তো এই টাইপের কালারকে বলা হয় প্রাইমারি কালার, যেমন ইউটিউবের জন্য লালটা ছিল হচ্ছে প্রাইমারি কালার। তো এরকম কিছু একটা বা দুইটা, অনেক সময় তিনটা কালার প্রাইমারি হয়। তো এই প্রাইমারি কালারগুলোকে আমরা যদি স্যাম্পল হিসেবে রেখে দেই, তো সেটা ইজিলি, যদি এখানে কোনো কালার থাকে সেটাকে ইজিলি কোনো লেয়ারের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি। একটা কমান্ড দরকার হয় তার জন্য, সেই কমান্ডটা আমরা এখন শিখবো। এখানে ব্যাকগ্রাউন্ডের কোনো কালারকে যদি আমি কোনো শেপ বা কোনো লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে কমান্ডটা হবে কন্ট্রোল ব্যাকস্পেস। দেখেন, আগে দেখে নেন কন্ট্রোল ব্যাকস্পেস, দেখেন এই লেয়ারটা সিলেক্ট আছে আর ব্যাকগ্রাউন্ডে এরকম একটা লাইম গ্রিন টাইপের একটা কালার সিলেক্ট করে রাখা আছে। তো এখন কন্ট্রোল ব্যাকস্পেস যদি আমি দেই, এই শেপটার মধ্যে কিন্তু কালারটা অ্যাপ্লাই হয়ে গেল, তাই না? আর যদি ফোরগ্রাউন্ড কালারটা আমি যদি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে কমান্ডটা হবে অল্টার ব্যাকস্পেস। অল্টার ব্যাকস্পেস দিলে এই কাজটা করবে, লিখে নিতে পারেন। আর পাশাপাশি দেখেন যে এখানে যে ব্যাপারটা সোয়াপিং এর যে ব্যাপারটা ছিল, এটা ইলাস্ট্রেটরের মতোই, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা ফোরগ্রাউন্ডে আসবে, ফোরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ডে যাবে। এখানে বলা হচ্ছে সুইচ,
আর এই জায়গাটাতে ডিফল্ট করে দিবে, এখানকার ডিফল্ট কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য হোয়াইট আর ফোরগ্রাউন্ডের জন্য ব্ল্যাক। ইলাস্ট্রেটরে ছিল হচ্ছে ফিল আর স্ট্রোক, তাই না? ফিলের জন্য হোয়াইট, স্ট্রোকের জন্য ব্ল্যাক। তো এই জায়গাটা এরকম। আর এই যে এক্স বলেন বা ডি বলেন যে শর্টকাটগুলো ছিল সেগুলো এখানে কাজ করবে। যেমন সোয়াচ থাকে, তাই না? এই সোয়াচ থেকে দেখেন, এই সোয়াচে এসে কোনো কালার ইলাস্ট্রেটরে কী হতো, জাস্ট অবজেক্ট সিলেক্ট রাখলেই এখান থেকে কালার দিতাম, কালার অবজেক্টে অ্যাপ্লাই হয়ে যেত। কিন্তু এখানে দেখেন কালারটা অ্যাপ্লাই হচ্ছে কোথায়, এই যে এই জায়গাটাতে, এখন এটাতে আসে, এটাতে অ্যাপ্লাই হচ্ছে। তার মানে এখান থেকে একটা কালার এখানে নিয়ে এসে তারপরে কি করতেছি, এখান থেকে অল্টার বা কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে আমি অ্যাপ্লাই করতে পারবো। আর কোনো শেপ যদি হয়, শেপে কালার দেওয়া যেতে পারে। এই জায়গাটাতে যদি কোনো শেপের জন্য, অন্য কোনো লেয়ারের জন্য পারা যাবে না, আমরা আগামী ক্লাসে দেখবো লেয়ারের বেশ কিছু টাইপ থাকে। শেপ লেয়ারে যেমন আমি একটু রেক্টেঙ্গেল নিয়ে নিছিলাম, এরকম শেপ লেয়ারে আমরা কি করতে পারবো, ডাবল ক্লিক করে এখান থেকে কালারকে চেঞ্জ করতে পারবো। এই কয়েকটা জিনিস। আচ্ছা, এবার একটু টেক্সট নেয়াটা দেখবো, টাইপ কিভাবে করা যায়। ইলাস্ট্রেটরের মতোই টাইপ টুলটা দেখেন, শেপ টুলের উপরে ছিল টি লিখা যে টুলটা, এটাতে ক্লিক করলেই একটা লেয়ার চলে আসে। দেখেন মাঝখানে টি লিখা না, এটা একটা টাইপ টুলের চিহ্ন। এই থাম্বনেলগুলো দেখে আসলে চেনা যায় কোনটা কোন টাইপের লেয়ার। এখানে একটা কার্সর চলে আসছে, আমি টাইপ করলে যেটা টাইপ করবো সেটা পাওয়া যাবে। এখানে কন্ট্রোল এ দিলে তখন এই টাইপটা পুরোটা একসাথে সিলেক্ট হবে। এখান থেকে দেখেন কালার দেখাচ্ছে, কালারটা এখান থেকে চাইলে আমি চেঞ্জ করতে পারি, ব্লু ছিল এখন ব্ল্যাক করে ফেলছি। আর এখান থেকে কি করা যায়, ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্টের ফ্যামিলিটা চেঞ্জ করতে পারি। আর এখান থেকে ফন্ট সাইজটা আমি বাড়াতে কমাতে পারবো। ইনিশিয়াল কিছু জিনিস দেওয়া আছে এখান থেকে, এখান থেকে ফরম্যাট চেঞ্জ করতে পারবো। কিছু জিনিস দেওয়া আছে, সাধারণত শার্প থাকে, অথবা আপনাদের এখানে পাবেন হচ্ছে উইন্ডোজ এলসিডি। আর এখান থেকে যে অ্যালাইনমেন্টের ব্যাপারটা টেক্সটের, এখানে সেন্টার দেওয়া আছে, এই পাশে দিলে লেফট হবে, এ পাশে দিলে রাইট হবে, এগুলো তো আমরা বুঝি, তাই না? এগুলো ছিল ইনিশিয়াল ব্যাপার টেক্সট লেখার জন্য। আর এখান থেকে যে এটা না, আসলে এটা র্যাপ, এখান থেকে ক্যারেক্টারটা পাওয়া যাবে। ক্যারেক্টারে যে জিনিসগুলো, এখানে যে জিনিসগুলো ছিল, এগুলোর অনেক কিছুই আমরা দেখে আসছি, প্রায় সব কিছুই দেখে আসছি। যেমন ফন্ট চেঞ্জ করা, ফন্টের ফ্যামিলি চেঞ্জ করা, ফন্ট সাইজ, এখানে লিডিং ছিল, ট্র্যাকিং ছিল, এখানে কার্নিং ছিল, এগুলো সব ইলাস্ট্রেটরে ছিল না, সেম একদম। এখানে ভার্টিক্যাল স্কেল, হরাইজন্টাল স্কেল, এখানে বেজ লাইন শিফট সব ছিল। এখানে কালার দেওয়ার অপশনটা, এগুলো বোল্ড, ইটালিক, অল ক্যাপস, তারপরে স্মল ক্যাপস, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু, এগুলো সবই কিন্তু ইলাস্ট্রেটরে ছিল। একটু দেখে নেবেন, আমি আর দেখাচ্ছি না এগুলো, এগুলোর খুব একটা দরকার নাই, এগুলো একটু দেখে বোঝা যাবে যে কীভাবে কাজ করে। প্যারাগ্রাফটা হুবহু সেম, ইলাস্ট্রেটরে যা ছিল একদম সেম। একটু দেখে নেন, যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি আবার দেখাবো, আর পরে দেখেন, এখনও শেষ হয়নি আমার দেখানো। এটা ছিল নর্মালি টেক্সট লেখার জন্য না। আর আমরা এরিয়া নিতে পারি, এটা ইলাস্ট্রেটরেও দেখছি যে টাইপ টুলে যেয়ে যদি ড্র্যাগ করি একটা এরিয়া তৈরি হয়, তখন যা লিখবো এই এরিয়ার মধ্যেই লিখা হয়, বাইরে যায় না, তাই না? তো আরেকটা জিনিস হয়তো দেখছিলাম যে ওয়েবে যে ডামি টেক্সট কপি করে আনা, তাই না? কি বলছেন বুঝি নাই। আচ্ছা, তো ওয়েব থেকে যে লরেম ইপসাম বা ডামি টেক্সট ছিল সেটা আমরা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করতাম। তো ফটোশপে এই জিনিসটা খুবই লাগে, বিশেষ করে যখন আমরা ওয়েব ইন্টারফেসের কাজ করব, তখন দেখবো যে এই ডামি টেক্সটের খুবই দরকার হচ্ছে। তো এই দরকারটা থেকেই ফটোশপে এই জিনিসটা, এই লাইব্রেরিটা অ্যাড করে দেওয়া হয়েছে। আমরা এই টাইপে যদি যাই, এরকম একটা টেক্সট এরিয়া নিয়ে টাইপ থেকে আমরা কি করতে পারবো, এই জিনিসটা পেস্ট করতে পারবো এই অপশনটা থেকে। অপশনটার নাম হচ্ছে পেস্ট লরেম ইপসাম, মানে লরেম ইপসাম যে ডামি টেক্সটটা আছে সেটা এখানে ক্লিক করলে এই জায়গাতে চলে আসবে। এরকম ছিল ব্যাপারটা। আমি তারপরে এটাকে নিয়ে কন্ট্রোল এ দিয়ে সাইজ টাইজ সব শেপস চেঞ্জ করে দিতে পারবো।
এরকম একটা প্যারাগ্রাফ কিন্তু ইজিলি তৈরি করে ফেলা সম্ভব। ইলাস্ট্রেটরে কি করতে হতো, বাইরে থেকে কপি করে আনতে হতো, এখানে সেটা করা লাগতেছে না। এই জিনিসটা একটু প্র্যাকটিস করবেন, কারণ এই টেক্সট এরিয়াটা আমাদের দরকার হবে, হর হামেশাই দরকার হবে। এটার সাথে যদি ইউজড থাকে অনেক সুবিধা হবে কাজ করতে। ফটোশপে ইলাস্ট্রেটরের ওই কাজগুলো অনেক কিছুই করা যাবে না, আবার অনেক কিছুই করা যাবে। এখানে দেখেন টুলও কম, কিন্তু এখানে টাইপ টুলের মধ্যে অনেকগুলো অপশন ছিল, তাই না? এখানে মাত্র চারটা থেকে দুইটা দেখবো আমরা, এই মাস্কিংগুলো দেখার দরকার নাই। তো ভার্টিক্যালটা কী জিনিস সেটা কিন্তু শুনেই বোঝা যাচ্ছে। তো হরাইজন্টালটা আমরা কী করতেছি, পাশাপাশি লিখতে পারতেছি, আর ভার্টিক্যাল দিয়ে কী করতে পারবো, উপর নিচে লিখতে পারবো। এটা আমি দেখাচ্ছি না, কিন্তু দেখেন অনেক কিছুই করা সম্ভব। আমি একটা যদি শেপ নিয়ে নেই, একটা শেপ নিয়ে নিচ্ছি, একটা কালার দিয়ে দিই। এখানে যদি আমি টাইপ করতে যাই, এই লেয়ারটা সিলেক্ট রেখে আমি টাইপ তুলে গেলে মাঝখানে যখন আসতেছি দেখেন কি হয়, এখন চার কোণা না আমার কালার কার্সরটা, মাঝখানে আসলে গোল হয়ে যাচ্ছে, দেখা যায়? মাঝখানে যদি ক্লিক করে দেই, এই সার্কেলটা আমার কি হয়েছে, একটা টেক্সট এরিয়া হিসেবে নিয়ে ফেলছে। দেখেন আমি যদি এখন টাইপ করি, এই সার্কেলের মধ্যে লেখা হবে, বোঝা যাচ্ছে? ইলাস্ট্রেটর এই ব্যাপারটা ছিল না, টাইপ অন এরিয়া না কি যেন একটা ছিল। আমার এই ইলিপসটা কিন্তু এখন আর দরকার নাই, চাইলে আমি ফেলে দিতে পারি। যদিও বোঝা যাচ্ছে না যে এটা ইলিপস আকারে আসছে, কারণ এখানে লাইন হাইটটা অনেক বেশি, কমায় দিলে হয়তো একটা গোল টাইপের শেপ তৈরি হবে টেক্সটগুলো নিয়ে। তো শুধু এই ইলিপসের জন্যই যে এরকম না, কাস্টমাইজ শেপের জন্যও এরকম এরিয়া, ওই শেপটাকে এরিয়া হিসেবে তৈরি করে ফেলা যাবে। লেয়ারটা সিলেক্ট রেখে টাইপ টুলে যেয়ে এর ভিতরে এসে ক্লিক করতে হবে। এটা ছিল একটা ব্যাপার। আর টাইপ অনে পাঁচ যেটা ছিল, ওই রোটারি ক্লাবের জন্য যেটা করছি সেটাও করা যাবে। একটু উপর দিকে এসে ক্লিক করতে হবে, এবার ওর ভিতরে না, একটু উপর দিকে আসলে দেখেন এই যে এরকম চেহারা হয়ে যাচ্ছে, এই যে এরকম একটা জিনিস আসতেছে না, ওই সময় ক্লিক করলে উপর দিয়ে লিখা যাবে। এগুলো কি আমার এই জায়গা ছিল? ছিল না কিন্তু, তাই না? কিন্তু নিয়ে আসা যাচ্ছে এই ব্যাপারগুলো দেখতে। দেখে আসছি একটা জিনিস, রেক্টেঙ্গেল ইলিপসও দেখলামই, তাই না? এগুলো আগের মতোই তৈরি করা যাবে। রেক্টেঙ্গেল যদি ড্র্যাগ করে তৈরি করতে চাই সেটা সম্ভব। আবার চাইলে সিঙ্গেল ক্লিক করে যে আমরা ইনপুট দিয়ে একটা তৈরি করবো রেক্টেঙ্গেল, সেটাও কিন্তু সম্ভব। আগের মতো করেই তৈরি করা যাবে। আবার যদি একটা রেক্টেঙ্গেল শিফট চেপে তৈরি করতে চাই সেটাও সম্ভব। এখানে যে প্রবলেমটা হয়, কোনো একটা লেয়ার যদি সিলেক্ট থাকে এবং শিপ চেপে যদি পরে আরেকটা যদি আমি শেপ তৈরি করতে চাই, তখন ওই এই ছোট্ট একটা শেপ তৈরি করছি, দেখেন এই লেয়ারটার সাথে কিন্তু কি হয়ে গেছে, মার্জ হয়ে গেছে, মানে এই লেয়ারে সে অ্যাড করছে। যখন শিপ চেপে কোনো লেয়ার যদি তৈরি থাকে, লেয়ার যদি সিলেক্ট থাকে, শিপ চেপে অন্য একটা শেপ তৈরি করতে গেলে আসলে তখন পাথ ফাইন্ডিং এর কিছু অপশন আসলে অ্যাক্টিভ হয়ে যায়। যেমন শিপ চেপে করতে গেলে সেটা কি করে ফেলে, ইউনিট করে ফেলে। এখান থেকে কিছু অপশনও পাবো পাথফাইন্ডারের, সরি এখানে এই যে এই ব্যাপারগুলো পাবো, কম্বাইন শেপ পাবো, সাবট্র্যাক্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড। কিন্তু আসলে অত ইলাস্ট্রেটরে যত স্মুথলি করতে পারতাম বা ইজিলি করতে পারতাম, এখানে ব্যাপারটা অত ইজিলি হবে হয় না। জিনিসগুলো হয়তো আস্তে আস্তে দেখবেন আপনারা। আর যে ব্যাপারটা হচ্ছে, একটা শেপ যদি আমি শিপ চেপে আঁকতে যাই সেটা সম্ভব, দেখেন এটা সুন্দর আঁকা যাচ্ছে। আর যদি শিফট অল্টার চেপে আঁকতে যাই সেটা কিন্তু আসলে এখানে সম্ভব হবে না। শিফট অল্টার চেপে আঁকতে গেলে যে সমস্যাটা হবে, শিফট অল্টার চাপলে কী চলে আসে, এই আই ড্রপারটা চলে আসে, তো আসলে এখান থেকে আঁকা যাবে না, শুধু শিফট চেপে আঁকতে পারবো। সবগুলোর জন্য এটা। আর আরেকটা জিনিস, প্রত্যেকটা শেপ তৈরি করতে গেলেই এরকম একটা প্যালেট চলে আসে প্রপার্টিজ নামে, তাই না? তো এই শেপের যে প্রপার্টিজগুলো থাকে সব কিছু এখান থেকে পাওয়া যায়। যেমন উইথ হাইটের ব্যাপারটা থাকে, তারপরে পজিশন এক্স ওয়াই পজিশনটা থাকে, কালার ফিল কালার, স্ট্রোক কালার, তারপরে স্ট্রোকের ওয়েট, তারপরে স্ট্রোকটা কীরকম হবে, সলিড হবে নাকি ডট হবে না ড্যাশ হবে, এই ব্যাপারগুলো এখান থেকে পাওয়া যায়। তারপরে এদিক থেকে আসলে স্ট্রোকের যে অ্যালাইনমেন্টটা সেটা কীরকম হবে, এখানে যে স্ট্রোকের স্ট্রোক বলতেছি, এখানে যে কর্নার রেডিয়াস কীরকম হবে, এ ব্যাপারগুলো। আর এখানে যে পাথফাইন্ডার কিছু অপশন, মানে অনেক কিছু দেয়া থাকে যা যা দরকার একটা শেপের প্রপার্টিজে, সব কিছু এখানে থাকে। ইনস্ট্যান্টলি আমি যদি চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারি।
আগে ব্যাপারটা ছিল না। এখন দেখেন একটা শেপ যদি আমি তৈরি করি, এটা শেপ তৈরি করলে সাথে সাথে এটা চলে আসে যে যদি কোনো মডিফিকেশন দরকার হয় এখান থেকে করো, তারপরে এটা সাইড করে দাও, এরকম ব্যাপারটা। এটা গেল, সবগুলো শেপ এভাবে তৈরি করা যাবে। আমি একটু পলিগনে আসি, এই তিনটা জিনিস প্রায় সেম। পলিগনে একটু আসি, পলিগনে কি হয়, অনেকগুলো মাথা তৈরি করছে তাই না? ইলাস্ট্রেটরে কি হতো, কার্সরটা ছেড়ে না দিয়ে আপ অ্যারো ডাউন অ্যারো দিলে এর সাইডগুলো কমতো বাড়তো তাই না? এখানে সেটা সম্ভব হচ্ছে না। আর আমি যদি যাই স্টার তৈরি করব, এখানে আলাদা করে কোনো স্টারের টুল নাই তাই না? আমি যদি স্টার তৈরি করতে চাই সিঙ্গেল ক্লিক করে, এই যে স্টার অপশনটা দেওয়া আছে এটা যদি ক্লিক করে দিই, তো এরকম একটা স্টার সে তৈরি করবে। মানে এতগুলা যে কয়েকটা সাইডের ইনপুট দেওয়া ছিল ওই কয়েকটা সাইড সহ সে একটা স্টার, যদি স্টারটা ওইখান থেকে ক্লিক করে দিই স্টার তৈরি করবে। এখন প্রতিবার বানাতে গেলে স্টারই দেখাবে, কারণ এখান থেকে স্টারটা চেক করে দেওয়া আছে। এই ব্যাপারগুলো একটু দেখতে পারেন। আর এর সাথে যেটা আছে লাইন টুলটা দেখার দরকার নাই, কাস্টম শেপ টুলটা একটু দেখতে পারেন। এটা কীরকম জায়গা, অনেক কী হয়ে গেছে এগুলো ফেলে দিই। কাস্টম শেপ টুলে গেলে এখান থেকে এটা সিলেক্ট করে নেওয়ার পরে এই জায়গাটায় দেখেন শেপ নামে একটা অপশন চলে আসে, এবং এই জায়গাটাতে যদি ক্লিক করি অনেক রেডিমেড শেপ এখানে পাওয়া যাবে, এগুলো আমরা ইউজ করতে পারবো। এখান থেকে এই মাছটা যদি নেই, মাছটা নিয়ে কী করবো, জাস্ট সিম্পলি ড্র্যাগ করলে আসলে একটু রেশিওটা উল্টো পাল্টা হতে পারে, শিফট চেপে যদি টান দেই একটা মাছ কিন্তু হয়ে যায়, এরকম ব্যাপারটা। পারা যাবে না, এরকম দুই চারটা নিয়ে ট্রাই করে দেখেন। অ্যাকশনটা কীভাবে কাজ করে সেটা দেখবো, পুরো প্রসিডিউরটা দেখে নেবেন। একটু বড় আছে জিনিসটা। অ্যাকশনটা কই পাওয়া যাবে, অ্যাকশনটা পাবো আমরা উইন্ডো থেকে। উইন্ডো থেকে অ্যাকশনস নামে একটা প্যালেট আছে, আমার এখানে আগে থেকে নেওয়া ছিল তার জন্য দেখাচ্ছে। অ্যাকশনটা কী কাজ করে সেটা একটু আগে বলে নেই, যে অ্যাকশনটার মধ্যে অ্যাকশনের মাধ্যমে আমরা কোনো কাজকে রেকর্ড করে রাখতে পারি। রেকর্ড মানে হচ্ছে সেভ করে রাখতে পারি। কিছু কাজ আমরা টাস্ক এই ফটোশপে পারফর্ম করি, যেমন একটা শেপ তৈরি করি, কোনো শেপে কোনো স্ট্রোক দেই, ফিল দেই, ফিল কালার দেই, মুভ করি, এগুলো সব এক একটা স্টেপ হিসেবে অ্যাকশনের মধ্যে রেকর্ড থাকে। আমি যদি চাই কোনো একটা কাজ, হয়তো বা আমার সেম টাইপের কিছু কাজ থাকে না যে একবার করতেছি আরও দশবার পরে করা লাগতে পারে অন্য কোনো কারণে, সেম একটা ডকুমেন্টের মধ্যেই একটা সেম একটা প্রজেক্টেই হয়তো এই কাজটা একটু কঠিন একটু লেন্দি, কিন্তু পরবর্তীতে আবার হয়তো বা লাগতে পারে 10-20-50 জায়গায় লাগতে পারে, সেক্ষেত্রে আমি কী করতে পারি, এই কাজটাকে ওই কাজের সেটটাকে আমি অ্যাকশন হিসেবে করে রেখে দিতে পারি, এবং পরবর্তীতে প্রতিটা যে পরবর্তী স্টেপে যে প্রতিবার যে যেই জায়গায় এই কাজটা লাগতেছে সেটাকে আমি প্লে করে দিলে জাস্ট ওই কাজটা চলে আসবে। তো এই জিনিসটা করার জন্য অ্যাকশনে যেতে হয়। অ্যাকশন থেকে কিছু এখানে নিয়মকানুন আছে, নিয়মকানুন মেনে কাজ রেকর্ড করে ফেললে ওই জিনিসটা আমরা অটোমেটিক্যালি এখানে সেভ পাবো, এবং এই জিনিসটা যেটা সেভ হয়ে থাকবে সেটা পরবর্তীতে ফটোশপ আবার ডিলিট করে কুইট করে দিয়ে আবার যদি আমি চালু করি, এটা আসলে কোনো সেভ করার দরকার হয় না, পরবর্তীতে এমনিতে আমরা আবার এটাকে পেয়ে যাব। হ্যাঁ, আগে থেকে একটা তৈরি করা ছিল ব্যাচ 22 এর জন্য, সেটা কিন্তু ডিলিট হয় নাই, আবার দেখাচ্ছে এখানে। তো অ্যাকশনের জন্য কী করতে হয়, ডিফল্ট কিছু অ্যাকশনস থাকে ফটোশপে, এটা যদি এক্সপ্যান্ড করি দেখবো যে অনেক টাইপের অ্যাকশন আছে, কোনোটা হয়তো বা ইমেজের জন্য, কোনোটা হয়তো শেপের জন্য, কোনোটা হয়তো বর্ডার দেওয়ার জন্য, এই যে ফ্রেম বানানোর জন্য, অনেক কিছুর জন্য এখানে দেওয়া থাকে। তো যেই টাইপের অ্যাকশন সেটা কিন্তু সেই টাইপের কাজের জন্য ইউজ মানে অ্যাপ্লিকেবল হবে। একটা ইমেজের জন্য যদি কোনো একটা ইমেজের জন্য যদি কোনো অ্যাকশন তৈরি করা থাকে সেটা কিন্তু একটা শেপের ক্ষেত্রে নাও কাজ করতে পারে, এরকম ব্যাপারটা। আপনি জানবেন, আপনি যেটা তৈরি করবেন আপনি বুঝবেন যে আমি কিসের জন্য তৈরি করছি। তো একটা সিম্পল একটা অ্যাকশন তৈরি করে দেখবো, যে একটা অ্যাকশনের মধ্যে কী করবো, একটা ডকুমেন্ট তৈরি করবো, ডকুমেন্টের মধ্যে হয়তো কিছু কাজ করবো, এবং পরবর্তীতে দেখবো যে এই কাজটা আবার ফেরত আনা যায় কি না, এই জিনিসটাই চেক করবো। তো এই যে একটা ফোল্ডার দেখা যাচ্ছে, এই ফোল্ডারগুলোকে বলা হয় সেট, অ্যাকশনের সেট, যেটা এখান থেকে আমরা তৈরি করতে পারি। ফোল্ডারটা দেখা যাচ্ছে এখানে, ক্রিয়েট নিউ সেট বলা হচ্ছে। আর যদি কোনো অ্যাকশন তৈরি করতে যাই তাহলে তার ডান পাশে এসে ক্রিয়েট নিউ অ্যাকশনে যেতে পারি।
আর একবারে যে ট্র্যাশটা দেখা যাচ্ছে এটা থেকে আমরা কোনো কিছু ডিলিট করে ফেলতে পারবো। আর এই পাশে যে তিনটা জিনিস এনেবল ডিসেবল হয়ে আছে, এইখান থেকে আসলে রেকর্ডিংয়ে যে মানে একটা নতুন একটা অ্যাকশন তৈরি করার সময় একটা দুইটা তিনটা জিনিস কাজে আসবে বা তখন এই জিনিসগুলো অ্যাক্টিভ হবে। তো প্রথমে একটা সেট তৈরি করে নিব, যে কোনো একটা সেটের মধ্যে অ্যাকশনটা রাখবো। কেউ কিছু বলতেছেন? কোনো একটা সেট আগে তৈরি করে নিব, যে আমি একটা অ্যাকশন তৈরি করতেছি এটা কোন সেটে থাকবে এটা তৈরি করে নিতে পারি, অথবা এক্সিস্টিং কোনো সেটের মধ্যেও আমি অ্যাকশনটাকে প্লেস করে দিতে পারি। আমি একটা অ্যাকশন সেট তৈরি করে নিচ্ছি, যেটা এইভাবে ক্লিক করলেই চলে আসে। তো নামটা আপনাদের বেছেই হতে পারে, 19, তাই না? এই সেটের মধ্যে এখন দেখেন কিছু নাই, জাস্ট তৈরি করে রাখছি। আর এখান থেকে যদি আমি একটা নতুন অ্যাকশন তৈরি করতে চাই, তো অ্যাকশনের নামটাও দিয়ে দিতে পারি। ডকুমেন্ট বানাচ্ছি, আর এখান থেকে বলে দেওয়া হচ্ছে যে কোন সেটের মধ্যে এটা যাবে। এখানে তিনটা সেট আছে, তিনটা সেটের মধ্যে দেখাচ্ছে যে কোনটাতে দিতে চাচ্ছি আমি, সেটাতে দিতে পারবো। যেহেতু এটা সিলেক্ট ছিল এটা ইনিশিয়ালি দেখাচ্ছে, চাইলে অন্যগুলোতেও দিতে পারবো, এটা দিয়ে থাক। আর এখান থেকে ফাংশন কি, ফাংশন কি মানে হচ্ছে শর্টকাট। আমরা যখন গ্রুপ করার জন্য কি ইউজ করি, কন্ট্রোল জি ইউজ করি, তাই না? কন্ট্রোল জি দিলে আসলে শর্টকাটে এটা গ্রুপ করে ফেলে। তো এরকম এই অ্যাকশনটার জন্য আমরা একটা শর্টকাট কি তৈরি করে দিতে পারি, যেটা এখান থেকে ফাংশন কি ইউজ করে করা যায়। F1, F2, F3 এরকম একটা বুঝে শুনে নেওয়া উচিত, যেটা দিয়ে অন্য কোনো কাজ যদি আগে থেকে না, অন্য কোনো শর্টকাট যদি সেট করা না থাকে, তাহলে সুন্দর মতো কাজ করবে। F2 সাথে আমি Shift কমান্ড দুইটাই দিচ্ছি। কমান্ড মানে হচ্ছে কন্ট্রোল, আপনারা এখানে কন্ট্রোল দেখবেন। চাইলে কালার দিয়ে দেওয়া যায়, কালার দিলে আসলে এখানে এই জায়গাটাতে একটা কালার শো করে, জাস্ট একটু আইডেন্টিফাইয়ের জন্য, আলাদা করে ক্যাটাগরাইজ করার জন্য। শিফট পান নাই আপনারা? ও, এখানে আমি দেই নেই। আচ্ছা, যে কোনো একটা, তার মানে কি হচ্ছে যে এই দুইটা দিয়ে শিফট কমান্ড দিয়ে আগে থেকে একটা তৈরি করা আছে, এর জন্য কাজটা করতেছে। যে কোনো একটা দিয়ে আমি এখন নিতে পারবো, মানে শিফট কমান্ড F2 দিয়ে অলরেডি একটা শর্টকাট এখানে আছে, তার জন্য সে নিতে দিচ্ছে না। জাস্ট আমি শিফট F2 দিয়ে নিচ্ছি। এই কাজটা শেষে আমি যদি রেকর্ডে যাই, রেকর্ড করার পরে আমি যে কাজগুলো করব, সেই কাজগুলো কিন্তু অটোমেটিক এখানে রেকর্ড হবে স্টেপ বাই স্টেপ। যেমন ডকুমেন্টে আমি একটা অ্যাকশন তৈরি হয়েছে, এর মধ্যে কোনো কাজ আসে নাই, যেটার শর্টকাটটাও দেখাচ্ছে শিফট F2। এখানে দেখেন এই জায়গাটা এখন অ্যাক্টিভ, লাল রঙের একটা বাটন চলে আসছে, এটা মানে এখন রেকর্ড হচ্ছে। একটা ডকুমেন্ট নিতে পারি, ঠিক রেখে একটা একটা ডকুমেন্ট আমি তৈরি করে ফেলছি। দেখেন এখন এই ডকুমেন্টের মধ্যে যদি যাই, যে অ্যাকশনটা ছিল এর মধ্যে একটা স্টেপ চলে আসছে মেক, তাই না? মেকের মধ্যে আমি কি মেক করছি সব কিছু সে দেখাচ্ছে, যে ডকুমেন্ট তৈরি করছে, RGB কালার মোড ছিল, উইডথ হাইট এত ছিল, রেজলিউশন এত ছিল, এই ব্যাপারগুলো সে দেখাচ্ছে। তারপরে আমি যদি কিছু কাজ করি, এর মধ্যে শেপ নিচ্ছি, এটা আসলে দেখবো যে একটা মেক ফিল লেয়ার, আমি একটা ফিল লেয়ার তৈরি করছি, যেটাও এরকম কিছু কত রকমের সে ডেসক্রিপশন নিয়ে চলে আসছে, যে এরকম একটা লেয়ার নেওয়া হয়েছে, একটা শেপ নেওয়া হয়েছে। আর শেপটাতে যদি কালার দেই, কালার দেওয়ার পরে আরও একটা স্টেপ চলে আসছে, যে এই এই টাইপের কালারটা এখানে দেয়া আছে। তারপরে আমি যদি এটাকে একটু মুভ করি, আরও একটা চলে আসতেছে, কারেন্ট লেয়ারকে মুভ করা হয়েছে। আমি যদি এটাকে কপি করি, মনে হচ্ছে যে কপি কারেন্ট লেয়ার, যেটা কপি করলাম সেটাতে যদি আলাদা একটা কালার দেই, সেট কারেন্ট ফিল লেয়ার, মানে এটাকে আলাদা করে কালার দেওয়া হচ্ছে। যে আমি যেই কাজগুলোই করি না কেন, একটা স্টেপ বাই স্টেপ কিন্তু সে এখানে রেকর্ড করে ফেলতেছে, পরবর্তীতে সে এরকম এই সিকোয়েন্সেই আবার জিনিসগুলোকে আমাকে ফেরত দিবে। মোটামুটি এইটুকু কাজই করলাম, করে আমি যখন বন্ধ করে দিতে যাচ্ছি, যে আমি চাচ্ছি না যে আর আর দরকার নাই আমার, যখন আমি বুঝতেছি হ্যাঁ কাজ শেষ, তখন আমি কী করবো, স্টপ করে দিব। জাস্ট প্লের এই বাম পাশে যে স্টপ চার কোনার বক্সটা আছে, এটা স্টপ দিয়ে দিলে আমার কাজটা শেষ করে ফেলবে। যতটুকু করছি এই কাজগুলা সব রেকর্ড হয়ে গেছে। এখন আমি যদি এটা ফেলেও দেই,
পরবর্তীতে আমি যদি আবার এই ডকুমেন্টের মধ্যে আসি, ডকুমেন্টে এসে এই কাজগুলো তো দেখতেই পাচ্ছি, এগুলো কিন্তু যায় নাই। আর প্লে করার জন্য সেটটা সিলেক্ট না করে সেটের মধ্যে যে ডকুমেন্টটা থাকবে, মানে ডকুমেন্ট মানে যে অ্যাকশনটা থাকবে সেটা সিলেক্ট করে প্লে করব। প্লে বাটনটা এখানে পাব, প্লে যদি করে দেই দেখেন যে যেই কাজগুলো আমি করছিলাম এই যে এই কাজগুলো এগুলো কিন্তু আমি ফেরত পাইছি। একটা ডকুমেন্ট তৈরি হয়েছে, ডকুমেন্টের মধ্যে শেপ ছিল দুইটা, কালার চেঞ্জ ছিল একটার, যা যা করছি সবই ফেরত পাচ্ছি। তো এই অ্যাকশনটার মধ্যে আমি চাইলে কি করতে পারি, নতুন করে কোনো স্টেপ অ্যাড করতে পারি। আমি যদি আবার রেকর্ডে যাই, আবার রেকর্ডে গেলে আমি যদি কিছু করি দেখেন আবার সেগুলো অ্যাড হয়ে যাচ্ছে এখানে। এখন আবার কি হবে, আমি যদি আবার স্টপ করে দেই, এই যে আমি মুভ করলাম এই জিনিসগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে এই অ্যাকশনের মধ্যে। পরবর্তীতে আমি আবার প্লে করলে এখন কিন্তু লাস্ট টাইম যে পর্যন্ত সেভ করছিলাম সেটা আসতেছে, মানে আগের সাথে যে অ্যাডিশনটা আমি করছি সেটা কিন্তু এখানে মার্জ হয়েছে সাথে। আর চাইলে কি করতে পারি, এখান থেকে কিছু ডিলিটও করে ফেলতে পারবো। আমি যদি এটা ডিলিট করতে চাই ডিলিট করে দিলাম, এটা ডিলিট করতে চাই এটা ডিলিট করে দিতে পারবো। তখন আবার যে দুইটা স্টেপ ডিলিট করলাম এই পর্যন্ত শো করবে। বুঝা যাচ্ছে কি ব্যাপারটা, না কঠিন হয়ে গেছে? থেকে আমরা আনতে পারি এখানে, যেমন একটা একটা জায়গা থেকে আনতে পারি, সেটা হচ্ছে যে ওয়েব থেকে বা গুগলে সার্চ করলাম বা অন্য কোনো সাইট থেকে ইমেজটা ডিরেক্ট কপি করে ফটোশপে নিয়ে আসতে পারি। আরেকটা জায়গা থেকে আনতে পারি, সেটা হচ্ছে যদি আমার কম্পিউটারে কোনো লোকেশনে ইমেজটা থাকে সেখান থেকে, যদি কম্পিউটারে কোথাও থাকে, যেমন এই ইমেজটা যদি আমার কম্পিউটারে ডেস্কটপে আসে তো এখান থেকে নিতে চাইলে বেশ কয়েকটা ওয়েতে নিতে পারি। একটা ওয়ে হচ্ছে সব থেকে শর্টকাট ওয়ে হচ্ছে কি করি, আমরা ধরে টান দিয়ে ড্র্যাগ করে নিয়ে যাই, তাই না? ড্র্যাগ করে নিয়ে যাই, কিন্তু ড্র্যাগ করে নিয়ে গেলেও কিছু নিয়ম ফলো করতে হয়। তার আগে আরেকটা জিনিস দেখায় যে রাইট বাটন ক্লিক করে আমরা যদি ওপেন উইথ করে দেই, ফটোশপটা সিলেক্ট করে দিই, তাহলে আসলে ইজিলি ফটোশপে দেখেন একটা নতুন ডকুমেন্ট হিসেবে ছবিটা ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে, এরকম হচ্ছে। আরেকটা জিনিস একটু আগে যেটা বলতেছিলাম যে ড্র্যাগ করে নিয়ে যাওয়া যায়, আমি ছবিটা যদি ড্র্যাগ করে নিয়ে আসি এখানে, তো এই জিনিসটা যদি এখানে ছেড়ে দেই এরকম একটা বক্স চলে আসছে, তাই না? লিঙ্ক হিসেবে আসছে। আচ্ছা আরেকটা কথা বলার, যেটা হচ্ছে যে ইলাস্ট্রেটরে যে সমস্যাটা ছিল, কোনো ইমেজ যদি আমি নিয়ে আসি সেটা আসলে যদি এরকম লিঙ্ক হয়ে থাকে বা এমবেড যদি না করা থাকে, এক পিসি থেকে আরেক পিসিতে নিলে শো করে না, এরকম প্রবলেম ছিল, তাই না? তো ফটোশপে এই প্রবলেমটা হবে না, সে আসলে এই এমবেড করার কোনো মানে কোনো ব্যাপারই এখানে নাই। যে ইমেজটাই নেন এটা সব জায়গায় শো করবে, কিন্তু ইমেজটা সঠিক ওয়েতে নিলে এটা হয়তো যে ইমেজের যে অ্যাকচুয়াল সাইজ সেটা হয়তো আমরা পাবো। অনেক সময় সাইজের জন্য কিন্তু ডিজাইন ভ্যারি করে, কারণ একটা সাইজের জন্য ইমেজ হয়তো কোয়ালিটি খারাপ নিলেন ইমেজের জন্য পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যায়, কারণ দেখতে যদি ভালো না লাগে, আমরা তো আসলে দেখে সুন্দর করার ব্যাপারটাই নিয়েই তো কাজ করি, তাই না? যে ডিজাইন করবো একজনে দেখে যাতে জিনিসটা ভালো লাগে, তো একটা ইমেজের দিকে তাকায় যদি সে ঝাপসা দেখে তাহলে পুরো ডিজাইনটা কিন্তু দেখার জন্য সে ওয়েট করবে না, ব্যাপারটা এরকম। এখানে দেখেন এই লেয়ারটার নিচে ডান দিকে একটা অন্যরকম একটা চেহারা চলে আসছে, তাই না? একটা ইমেজের লেয়ার কিন্তু আসলে এরকম হয় না, কীরকম হয় পরের ক্লাসে দেখব। তো এরকমটা আসলে রাইট ওয়ে না, ড্র্যাগ করে যদি আমরা নেই সেক্ষেত্রে রাইট ওয়েটা হচ্ছে ড্র্যাগ করে যখন নিব জাস্ট নিয়ে আসবো, কিন্তু যদি আমার এই জায়গায় ইমেজটা দরকার হয় এখানে ছাড়বো না, ছাড়বো কোথায়, এই যে ডকুমেন্টগুলো তৈরি হচ্ছে না এর একটু ডান দিকে ছেড়ে দিব, এখানে জায়গা ফাঁকা আছে এখানে ছেড়ে দিব। এই যে এই ইমেজটা আগে থেকেই ওপেন করা ছিল, এভাবে একটা নতুন ডকুমেন্টে ইমেজটা ওপেন হতো। তো এখন যদি এখানে আমার ইমেজটা দরকার হয়, এটা আমি ফেলে দিচ্ছি, এই জায়গায় যদি ইমেজটাকে আমার দরকার হয় এখান থেকে কী করবো, কন্ট্রোল এ যদি দেই পুরো ক্যানভাসটা দেখেন সিলেকশনে চলে আসছে না, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, কপি করে এসে এই জায়গায় যদি আমার দরকার হয় এখানে পেস্ট করব। ইমেজটা দেখছেন এখন কত বড় সাইজে আসছে, আগে এটুকুর মধ্যেই সে জায়গা করে ফেলছিল, কিন্তু এখন এটার অরিজিনাল সাইজটা দেখেন, কন্ট্রোল টি দিচ্ছি, এটা আসলে এত বড় সাইজ ছিল ইমেজটা। তার মানে কি, আমি এখন আমি ইমেজটার পুরো সাইজটা পেয়ে গেছি না, চাইলে ছোট করে নিব। আর একটা জিনিস, ইমেজ কখনো এই যে অরিজিনাল সাইজটা পাইছি এর থেকে বড় করব না, যা পাইছি তার থেকে ছোট করব, কখনোই বড় করতে যাব না, তাহলে ইমেজটা নষ্ট হবে। কয়টা ওয়ে শিখলাম, ওপেন উইথ করে নিতে পারতেছি, আর ওপেন উইথ করে যদি অন্য কোনো ডকুমেন্টে নিতে হয় জাস্ট কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখানে এসে পেস্ট করব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি তো আমরা জানি,
আচ্ছা এটা ছিল কম্পিউটারে কোনো লোকেশন থেকে নেওয়ার যে ওয়ে সেটা। এখন ওয়েব থেকে যদি নিতে চাই, ওয়েব থেকেও দুইটা ওয়েতে নেওয়া যায়, দুই তিনটা ওয়েতে নেওয়া যায়। একটা ওয়ে কী রকম, যেমন ঘুরে ফিরে আবার কম্পিউটারে নিয়ে আসা যায়, আমরা ওয়েব থেকে ছবিটাকে সেভ করে পিসিতে নিয়ে আসতে পারি, তাই না? পিসিতে আসলে কীভাবে নিতে হবে সেটা এখান থেকে দেখতে পারতেছি। আর যদি ওয়েবে যাই, ওয়েবের কোনো ইমেজ যদি আমি নিতে চাই, ইমেজটা অনেক বড় আছে, প্রায় 7000 বলতেছে, কিন্তু এত ছোট আসে কেন? অন্য একটা নেই, এই ইমেজটা যখন যদি নিতে চাই ওয়েব থেকে ডিরেক্ট, নিচ থেকে দেখেন ইমেজটা লোড হচ্ছে, তাই না? তো এই লোড হওয়ার সময়টা দিতে হবে, পুরোটা যখন লোড হয়ে যাবে তখনই আমরা কপিতে যাব বা অন্য কোনো কাজে যাব, সেভ করি বা কপি করি সেখানে যাব। ইমেজটা যদি লোড না হয় তার আগে নিলে পুরো ইমেজের যে সাইজ সেটা পাবো না, রেজলিউশন পাবো না, এগুলো সমস্যা করবে। এখান থেকে চাইলে কি করতে পারবো, রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ করে আমি আমার কম্পিউটারে সেভ করে নিতে পারবো। আরেকটা কি করতে পারবো, কপি করতে পারবো, তাই না? আর একটা ওয়েতে কি করতে পারবো, এটাকে ড্র্যাগ করেও নিতে পারবো। ড্র্যাগ করলে কি করতে হবে, ওই যে ওই পদ্ধতিটা অবলম্বন করতে হবে, যে যেখানে দরকার ওইখানে নিব না, একটু ডান পাশে অন্য একটা জায়গায় নিব, এই জায়গাটাতে নিব, এই জায়গায় এনে ছাড়ব, ঝামেলা করতেছে। আচ্ছা ওইটা পরে দেখি, এখানে যেটা ছিল আমি যদি সেভ করে নিতে চাচ্ছিলাম সেটা তো দেখলামই, কপি করে যদি নেই, কপি করে নিলে কোনো ঝামেলা হবে না, সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ওয়েব থেকে নেওয়ার জন্য, কপি করে যদি নেই জাস্ট যেখানে দরকার সেখানে এসে যদি এখানে দরকার হয় কন্ট্রোল ভি দিয়ে সিম্পলি পেস্ট করে দিব। দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে, যদিও পুরোটা দেখা যাচ্ছে না, কন্ট্রোল টি দিলে এই জিনিসটা পাওয়া যাবে। চাইলে ছোট করে নিতে পারি, তাহলে দেখা যাবে এখানে, এভাবে নিতে পারবো। আর এখান থেকেও ইমেজ নেওয়া যেতে পারে, যেমন ফাইল থেকে আমি ওপেন করে কম্পিউটার থেকে কোনো ইমেজ আমি ওপেন করতে পারবো, আবার প্লেস করে কোনো একটা ইমেজকে আমি প্লেস করে দিতে পারবো কোনো একটা ডকুমেন্টের মধ্যে, এই ব্যাপারগুলো দিয়েও কাজ করা যায়। একটু চেক করেন, যে কোনো একটা ওয়েতে নেবেন, কিন্তু ড্র্যাগ যদি করেন তখনই একটু টেক্সট এডিট করতে পারি, টেক্সট অ্যাড করতে পারি। আসলে এরকম কিছু একটা করতে পারবেন আপনারা, দেখেন এই টেক্সট লেয়ারটা এটা আর এটা হচ্ছে এটা। আমি যদি অ্যাট এ টাইম দুইটা সিলেক্ট করতে চাই, দুইটা সিলেক্ট করে নিয়ে আমি কি করতে পারবো, দেখেন এই যে অ্যালাইনমেন্ট করে ফেলতে পারি, দুইটা লেয়ার অ্যালাইন করে ফেললাম, অ্যালাইন করে জিনিসটা মাঝামাঝি নিয়ে আসলাম। আর একটা জিনিস করতে চাই, এই পুরো ক্যানভাসের সাথে যদি অ্যালাইন করে ফেলতে চাই, কন্ট্রোল এ দিলে পুরো ক্যানভাস ক্যানভাসের সাথেই সে অ্যালাইন করবে, কিন্তু এবার থেকে দিলে আবার একটা ঝামেলা করবে, উপরেটা নিচে নিয়ে চলে আসছে, তাই না?
তার জন্য এই দুইটা লেয়ারকে যদি গ্রুপ করে নেই তখন আবার এখান থেকে সে ঠিক মতো আসবে। অ্যালাইন কি হয়েছে মনে হচ্ছে, একটু উপরের দিকে উঠে আসে না, কি জন্য বলতে পারেন? ফিল্ডটা এত দূর হয়ে আসার জন্য অ্যালাইনমেন্টটা এখান থেকে কাউন্ট হচ্ছে। এবার দেখেন, এবার কিন্তু নিচে নেমে যাবে। একটা ইমেজ নিয়ে এরকম কিছু টেক্সট এডিট করেন আপনার মতো করে।